মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আপনার জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছেন রাজনীতিতে, তো আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে, যদি আপনি রাজনীতিতে না আসতেন তাহলে কি করতেন, এবং ছোটবেলা থেকে আসলে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? আমার খুব শখ ছিল, প্রথম দিকে ভাবতাম আমি একজন ডাক্তার হব। তো যখন SSC পরীক্ষা দিলাম, দেখলাম অঙ্কে খুব বেশি ভালো না, কাঁচা। আর তাছাড়া আমি ভর্তি হয়ে মানে কেন যেন আবার সায়েন্সে পড়তে যাইনি, যেহেতু আমার বন্ধুবান্ধব সব চলে বেশিরভাগ গেল আর্টসে, তো স্কুলে ক্লাস 9 থেকেই তো আমি আর্টসেই চলে গেলাম, কাজে আর ডাক্তার হওয়া হলো না। এরপর চিন্তা করতাম আমি শিক্ষক হব, তা আমার জীবন ওঠে সব থেকে ছিল, আবার শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক, বাচ্চাদের পড়াবো। বাংলাদেশকে এগিয়ে নিতে আপনি সবসময় নিজের দিকে না তাকিয়ে সবসময় কাজকেই ভালোবাসেন, তো আমার প্রশ্ন যে আপনি নিজের শরীরকে কিভাবে ঠিক রাখছেন, এবং সেটা কি এক্সারসাইজের মাধ্যমে নাকি ডায়েটের মাধ্যমে? হ্যাঁ, আমাদের জীবনে রুটিন ঠিক থাকে না, তো এটুকু বলবো যে ফিট থাকাটা হচ্ছে, একটা হচ্ছে যে আমি নামাজ পড়ি নিয়মিত, অন্য কোনো আর এক্সারসাইজ খুব একটু হয় না। তবে আর আসলে এই ঘনভাবে থাকা অনেকটা বন্দি জীবনের মতন, ইচ্ছা মতো আমি বেরোয় চলে যাবো, হাঁটবো, ই করবো, সে সুযোগ হয় না, সময় হয় না। তা ওরই মধ্যে চেষ্টা করি একটু হাঁটাচলা করতে, বা সকালের দিকে উঠে একটু ওখানে খোলা একটা ছাদ আছে সেখানে হাঁটি করি। আর খাওয়া দাওয়াটা ব্যাপারে বলবো যে আসলে খুব পরিমিতভাবে খেতে পারলে ভালো থাকা যায়, যখন যা পাই খেয়ে নিয়ে খাওয়া নিয়েও আমার কোনো বাজ বিচার নাই, যেটা পাই সেটাই খেতে পারি। তো সেভাবে এটুকু বলবো যে পরিমিতভাবে খাওয়া, একটু চিন্তাভাবনাটাকে স্বচ্ছ রাখা, আর আমি ভালো থাকবো এই চিন্তাটা করা, ইচ্ছা, আমি বলবো ইচ্ছা শক্তি চর্চা বড় জিনিস। আমরা আপনাকে সবসময় এত হাসি খুশি দেখেছি, তো ব্যক্তি জীবনে আমি জানতে চাচ্ছিলাম আপনি নানি বা দাদি হিসেবে কেমন, অথবা আপনার নাতি নাতনির সাথে আপনার সম্পর্কটা কি? সেটা আমার নাতিদের জিজ্ঞেস করলে বলবে আমার খুব ভালো লাগে, ওই ছোট্ট গুলি থেকে শুরু করে বড় সকলের সঙ্গে আমরা লুডো খেলি, আমরা ক্যারাম খেলি, আমরা দাবা খেলি, আমরা তাদের সঙ্গে ছুটোছুটি করি বা যতটুকু পারি সবসময়। আর একটু আমার নাতি নাতনিরা আমার হাতে রান্না পছন্দ করে, তো যে যেটা খেতে চায় আবার একটু রান্নাও করি। আর ছোট্ট একটা আছে, সে আবার খুব ডিমান্ডিং, বলে দেবে তুমি রান্না করবে, এই ববির ছোটটা, তুমি রান্না করবে, রান্তেই হয়। হ্যাঁ, এই নির্দেশ তো মানতেই হবে। আবার অনেক সে কোলে চড়ে বসে, আবার আমাকে ইয়ে দেয়, নির্দেশ দেয়, এটা দাও, ওটা দাও, ওটা দাও। তো আমার খুব ভালো লাগে, আমার নাতিপুতি নিয়ে ঝগড়া একসঙ্গে বসি, খুব মজাই লাগে। ক্যারাম খেলার সময় একটু চিটিং করে, সেটা আবার ধরতে হয়। লুডো খেলার সময় ওটা এগুলো হয়। তারপরে একসাথে এখন অবশ্য বেশি চকলেট টকলেট খাই না, আবার একসময় ছিল যে ভাগ বটার করে খাওয়া ই করা। আসলে যখন নাতিদের সাথে থাকি মনে হয় যেন তাদের সাথেই আছি। তারপর আবার যে গাড়ি রেস, ছোটো ছোটো ম্যাচ বক্স নিয়ে কার গাড়ি কত দূর গেল, তাদের সঙ্গে সেটাও খেলি। নাতি নাতনিদের নিয়ে থাকা এই বৃদ্ধ বয়সে, এর থেকে সুন্দর সময় আর কিছু হয় না।